সাপের বসবাস পৃথিবীতে বহু বছর ধরে, তাই সাপ সম্পর্কে জ্ঞান তো সবারই আছে যে সাপ কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এখন যে সাপের সম্পর্কে তোমাদের বলবো তার কল্পনার থেকে অনেকটাই বেশি বিষধর। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে। নাম্বার 1, কিং কোবরা। কিং কোবরা পৃথিবীর সব থেকে বিষাক্ত ও লম্বা সাপ। এরা প্রায় 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপ বিষাক্ত হওয়ার পাশাপাশি শক্তিশালীও হয়। এটি একটি হাতিকে মেরে ফেলে, এমনকি অন্যান্য বিষাক্ত সাপদেরকেও মেরে খেয়ে থাকে। এরা সহজে বিষ ছাড়ে না, অনেক সময় এরা বিষ ছাড়াই কামড় দেয়। এই সাপ কামড়ালে 3 ঘন্টার মধ্যে চিকিৎসা না করলে মৃত্যু অনিবার্য। নাম্বার 2, ইনস্ট্যান্ট ব্রাউন স্নেক। অস্ট্রেলিয়াতে পাওয়া এই সাপের বিষ 1/1400 এক ভাগ মানুষের মৃত্যু ঘটাতে সক্ষম। এই সাপ একবার বিপদ সংকেত পেলেই এরা ছোবল মারে, এমনকি এই সাপ নড়াচড়া দেখলেও প্রতিক্রিয়া করে। এই সাপের কামড়ে 30-40 মিনিটের মধ্যে চিকিৎসা না করলে মানুষের মৃত্যু ঘটবেই। নাম্বার 3, ব্যান্ডেড সিক্রাইট। এই সাপটি জলে বসবাস করে। এই সাপের বিষ 1 মিলিগ্রাম কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে সক্ষম। এই সাপটি সাউথ ইস্ট এশিয়া এবং নর্দার্ন অস্ট্রেলিয়ার সমুদ্রে বসবাস করে। এই সাপের স্বভাব শান্ত প্রকৃতির, এরা সহজেই মানুষকে আক্রমণ করে না, কিন্তু যেই মানুষকে কামড়ায় সেই মানুষের কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ঘটে। নাম্বার 4, ইংল্যান্ড থাইপান। এই সাপটি বিষাক্ত সাপের মধ্যে একটি, যার কামড়ে নিগত 20-100 জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। এই সাপের কামড়ে 30-40 মিনিটের মধ্যে চিকিৎসা না করলে সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য। এই সাপটির স্বভাব শান্ত প্রকৃতির, কিন্তু তাকে জ্বালাতন করলে খুব দ্রুত গতিতে, অর্থাৎ চোখের পলক পড়ার আগেই আক্রমণ করে। এর বিষ কিং কোবরার থেকেও 50 গুণ বেশি মারাত্মক। তো বন্ধুরা, তোমাদের কোন সাপটি বেশি ভয়ঙ্কর বলে মনে হলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো।